তিনি মনোজ, অথচ আজকে শোটা ক্রিকেট নিয়ে নয়। তার ফ্যামিলিতে মনীষা রয়েছে, কিন্তু কৈরালা ফ্যামিলির গল্প বা কেচ্ছা আজকে আমরা এখানে শোনাবো না। তিনি গানের জগতের লোক, গানের জগতেই তার মনসবদারি। আজ অবেলায় আড্ডায় যিনি রয়েছেন, তিনি এই ধরনের অ্যাঙ্কারিং এর সঙ্গেও ঠিক মানে অ্যাডজাস্টেড নন। অ্যাকচুয়ালি তিনি যে ধরনের অ্যাঙ্কারিং ইউজুয়ালি শুনে আসেন, অত্যন্ত আনন্দের সঙ্গে আজ আমাদের মধ্যে যিনি আছেন, তিনি সঙ্গীত জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। রবীন্দ্রসঙ্গীতের আকাশ বাতাস বিহনে যে ধরনের গান আমরা শুনি, সেই গানে তার যাওয়া আসা। আজ আমার সঙ্গে আপনাদের অত্যন্ত প্রিয় হৃদয়ের শিল্পী মনোজ মুরলী নায়ার। ওয়েলকাম মনোজদা, তোমাকে অসাধারণ। কিন্তু হচ্ছে তুমি নাটকে জয়েন করছো না কেন? ইনফ্যাক্ট আমি জয়েন করেছি। মনোজদাকে যে পরিমাণে অর্থ দেওয়া হয়েছে এখানে আসার জন্য, মানে আমার তারিফ করার জন্য অ্যাকচুয়ালি, উনি পুরোটাই সদ্ব্যবহার শুরু থেকেই করছিলেন। এই যে আমি নাটক করছি এখন, যে উনি শুরুতেই কায়দা করে বলে দিলেন, এর ফলে আমি যে পরিমাণ প্রচার পাচ্ছি। মনোজদা, তোমাকে বরাবরই আমি ভীষণ সেন্সিবল লোক বলে জানতাম, মানে খুব নর্মাল, এবং ইউ আর অন আ ভেরি ভেরি বলে জানতে, হ্যাঁ মানে জানতাম, কিন্তু যখন থেকে তুমি এই শোয়ে আসার জন্য রাজি হয়ে গেলে, আমি না জেনে এসে আমরা এরকমই সেলিব্রিটিদের ডেকে এনে মাঝে মাঝেই মানে অপ্রস্তুতে ফেলে দিই। যাই হোক, মনে হচ্ছে কেঁদো না মনে হচ্ছে, প্লিজ, তোমার চোখ দিয়ে অবিরাম জল বেরিয়ে যাচ্ছে, কিসের জানি না। আমার কি গান শোনাচ্ছ শুরুতেই? আমি রবীন্দ্রনাথের ওই অন্তরে থেকে গাওয়াতে বিশ্বাসী নই, স্থায়ী থেকেই গাইছি। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল নিচে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না মনোজ স্মার্ট। মনোজের গায়কির মধ্যে একটা অদ্ভুত আধুনিকত্ব রয়েছে, আমি মানে তোমার ওই পুরোনো অ্যাঙ্কারিং এর মতন নয়, নতুন অ্যাঙ্কারিং এর মতন করেই বলছি। রিয়েলি ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি মাচ স্মার্ট। তুমি যখন স্টেজে যাও পরিষ্কার মনে হয় ঈশ্বর এসে দাঁড়িয়ে গান গাইছেন, তোমার লুকটা এত ঐশ্বরিক। বাট স্টিল আমি ব্যক্তিগতভাবে তোমাকে জানি বলে জানি, তুমি রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে ভীষণ রকমের পিউরিটান। না মানে ঠিক তা নয়, রবীন্দ্রনাথের ব্যাপারে পিউরিটান বলতে, দেখো যে কোনো অরিজিনাল কোনো শিল্প তাকে অরিজিনাল রাখাই উচিত, এবং তবেই তার মানে যথার্থ তাকে মানে দেখানো যায় সম্ভব, মানে দেখানো সম্ভব। আমরা রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে এই কথাটা তুলি যে ভীষণ শুদ্ধভাবে করা, আরেক দল বিশুদ্ধভাবে করা, তো এই শুদ্ধ বিশুদ্ধের কোনো এখানে কোনো জায়গাই নেই। তার কারণটা হচ্ছে আমরা যে কোনো ধরো বিথোফেন মোৎসার্ট যখন শুনি তখন অরিজিনালটাই শুনি, সেখানে কোনো নতুন কিছু করার নেই। ইনফ্যাক্ট মানে এন্টায়ার এশিয়াতে একমাত্র রবীন্দ্রনাথের গানই যেটা কিনা ওই রকম একটা লেভেলে পৌঁছয় রবীন্দ্রনাথের মিউজিক। আমি গান ছেড়ে দিলাম কেন কি ল্যাঙ্গুয়েজ, কিন্তু মিউজিকের যে ভাষা যেটা কিনা ভীষণভাবে আধুনিক এবং ভীষণভাবে টেস্টেড, মানে এনা এটা না যে ওখানে একটা কোথাও কিছু একটা স্কোপ উনি দিয়ে রেখেছেন যে এইখানে বাবা তুমি তোমার মতো করো, তো ফলে এইটা এই তর্কটাই ওই শুদ্ধ বিশুদ্ধকে নিয়ে একটা মানে চলতে থাকে আর কি। কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় না যদি কেউ মানে সঠিকভাবে ইন দ্য সেন্স আমি এটাই বলতে চাইছি, উচ্চারণ সাবলীল, সুর যেরম দেওয়া আছে ওটাকে মেনটেন করা, হ্যাঁ ইনস্ট্রুমেন্টেশন তুমি বদলাতেই পারো, তবেই তো জিনিসটা নতুন মোড়কে
তুমি আসবে, কিন্তু নতুন মোড়ক করতে গিয়ে যদি ভেতরের মাল মশলাগুলো যদি বদলে দাও তাহলে আর সেটা পিউরিটি থাকে না, মানে এইটাই মানে ব্যাপার আর কি, আমার আমার যেটা মনে হয়। ছোটবেলা থেকে আমি জানি তোমাকে বোধহয় দুখানা মা কালী দিব্যি দেওয়া হয়েছিল। প্রথম মা কালী দিব্যি হচ্ছে খুব ভালো বাংলা বলতে জানতে হবে, এবং দ্বিতীয় মা কালী দিব্যি হচ্ছে যে তোমাকে চিরকাল রবীন্দ্রসঙ্গীতই গাইতে হবে, তুমি অন্য কোনো গান গাও না। কে দিয়েছিল এরকম দিব্যিটা? না এটা প্রথমত বাংলা বলাটা আগে বলি, কারণ বাংলা ছাড়া কোনো ভাষা আমাকে এত মানে কষ্ট করে শিখতে হয়নি। আমি জন্মেছিলাম পাটনায়, তো আমি যে দেশ যে প্রদেশে জন্মেছি তো সেই ভাষাটা আমাকে প্রথমেই আমাকে শিখিয়েছিল হিন্দি এবং বিহারের হিন্দি। তো তারপর ওখান থেকে শান্তিনিকেতন, তো ওই এই পুরো মানে জার্নিটা খুব সাংঘাতিক ব্যাপার আর কি। তো আমাকে খুব কষ্ট করে আমি খুব কষ্ট করে বাংলা ভাষাটা শিখেছি। তো শান্তিনিকেতনে থাকার ফলে তোমার বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষার কথা বলার প্রয়োজন হয়নি, সেই জন্য বাংলা। তবে এটা এটা তোমায় বলে রাখি যে যখন গান গাইতে শুরু করি প্রথম কলকাতায়, আমাকে আমি কিন্তু খুব মানে আমাকে আমার প্রচুর সমালোচিত হতে হয়েছিল উচ্চারণের জন্যই। হ্যাঁ, কি বলছো? মানে কিছু কিছু উচ্চারণ হয়তোবা একটু অবাঙালি তো চলে আসতো, তো সেইটা তখন আমাকে ভীষণ কষ্ট দিত। মানে আমি খুব মানে আমি শুধু ভাবতাম যে কবে আমি সেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। বা এই যে অবাঙালি সত্ত্বেও রবীন্দ্রনাথের গান, এখন এই 15-16 বছর পর আমার আর ওই মানে তকমাটা মানে না হলেও চলে আমার মনে হয়। তুমি আমাদের থেকে অনেক বেশি বাঙালি, এটা আমি জানি। তো আর আর একটা কি বললে জানো, দিব্যি দিয়েছিল মা কালী দিব্যি যে রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য কোনো গান গাওয়া যাবে না। মা কালী কিছুই বলেননি, কিন্তু কিন্তু কি হয়েছিল মানে ছোট মানে যখন বয়সটা আরো কম ছিল তখন এরকম যে হয়নি তা নয় যে অন্য কিছু করা বা অন্য, আমি তো পিওর ক্লাসিক্যাল শিখেছি, তো ক্লাসিক্যাল ছাড়া অন্য কোনো গান বাজনা আমার ভালোই লাগতো না। আর একটা অদ্ভুতভাবে আমি বলবো যে রবীন্দ্রনাথই আমাকে হয়তোবা বারবার এটা বলেছে যে না তোমার অন্য গান গাইবার প্রয়োজন নেই, আমি আছি তোমার সঙ্গে, আমি এনাফ, আমি এনাফ। তো এবং আর তুমি অন্য কি গান গাইবে, আমি নিজে এত বিখ্যাত মানুষ, সুতরাং তুমি যদি আমার সঙ্গে থাকো তুমি এমনি তোমার এই জন্মটা মোটামুটি পেরিয়ে যাবে। তো ফলে এছাড়া সেই জন্যে যখনই অন্য কিছু করতে গেছি আমার ভেতর থেকে একটা বিরাট বড় না এসছে, তো ওই জন্যই মনোজের কণ্ঠে সাম্বা শোনার একটা প্রচন্ড ইচ্ছে আমার রয়ে গেছে, এবং সেটার জন্য আমি গোটা সজুড়ে হাম্বা করতে থাকবো। আমি জানি না সেটা হবে কি হবে না, বারবার বলছি হবে না হবে না, ডোন্ট এক্সপেক্ট, বাট এক্সপেকটেশন ইজ হাই। আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, আমি নীলাঞ্জন আপনার সঙ্গে, আমার সঙ্গে আজ আমাদের অনারেবল গেস্ট মনোজ রয়েছে, অনবদ্য কিছু গান এবং আড্ডা হবে, কোথাও যাবেন না, এখানেই থাকুন। কবিগুরুর গান বাদে অন্য গানে খুলবে কি মনোজ খাপ? কবিগুরুর গান বাদে অন্য গানে খুলবে কি মনোজ খাপ? তার আগে আপনাদের জন্য এসে গেছে চায়ের কাপ। ফার্স্ট অফিস মানে ফার্স্ট পার্টে মিসিং ছিল, পরের পার্টে আমরা এনে দিয়েছি, দেখেছেন? আমরা ব্র্যান্ডিং এর কোনো চান্সই মিস করি না। আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, আমি নীলাঞ্জন আপনার সঙ্গে, আমার সঙ্গে রয়েছে মনোজ, ভীষণ ভীষণ ট্যালেন্টেড, এবং এই মুহূর্তে যারা রবীন্দ্রসঙ্গীতের মানে অত্যন্ত ভক্ত আমি বলবো, যারা পূজারী আমি বলবো, তাদের মধ্যে অন্যতম একটা বড় নাম মনোজ এই মুহূর্তে আমার সঙ্গে, এবং দাপিয়ে বেড়াচ্ছে কার্যত গানের আঙিনা। অ্যান্ড উই আর রিয়েলি ফিলিং প্রাউড যে মনোজ আমাদের এখানে এসেছে। আমি ফিল করতে পারছি না এত যে তুমি মানে কি বলে এটাকে শব্দগুলো ইউজ করছো, মানে এত যে অ্যাডজেক্টিভস গুলো ইউজ করছো, মানে এগুলো কি মানে আমি নিজে বুঝতেই পারছি না সেরকম কিছু। মনোজ কিছু কিছু জিনিস বলতে হয়, ডোন্ট ওয়ারি, ওটা আমরা পরে অ্যাডজাস্ট করে নেবো। এর পরের যে পার্টটা আসবে তুমি আমার সম্পর্কে কিছু বলে নিও, জাস্ট ব্যালেন্স। ওকে ঠিক আছে, ভদ্রলোকের চুক্তি আর কি। ছোটবেলাটা কোথায় কেটেছে? তুমি বলে পাটনায় কেটেছিল, এবং আমি জানি তোমার বোধহয় গানের ইনফ্লুয়েন্সের মানে গান নিয়ে তোমার ক্যারিয়ার করার পিছনে বোধহয় মায়ের একটা অত্যন্ত বড় অবদান রয়েছে। ছোটবেলায় দেখো এখন আজকের সঙ্গে তুলনা করলে জিনিসটা খুব হাস্যকর মনে হবে, কেন কি আমরা আমাদের সময় আমরা যে জায়গায় ছিলাম সেখানে খুব একটা প্রফেশনাল হওয়ার জন্যে গান শেখানো হয়েছে তা নয়, মানে আমরা খুব আর পাঁচটা মধ্যবিত্ত বাড়িতে যেমন গান বাজনা শেখানো হয়, চর্চা হয় সেখানে, আমাদেরও তেমনি শেখানো হতো। বাড়িতে মাস্টারমশাই আসতেন, গান শেখাতেন, আমরা আমি বোন মনীষা আর আমার ভাই আমরা একসঙ্গে গান গাইতে বসতাম, শেখানো হতো, এইটা চলতো।
কিন্তু হ্যাঁ, মা একটা জিনিস করতেন যেটা কিনা এখন বুঝতে পারি, যে স্টেজ ফ্রি হওয়ার জন্য প্রচুর ছোট ছোট কম্পিটিশন হতো। তো তখন তো আর এরকম রিয়ালিটি শো হতো না, মানে ছিল না। তো ছোট ছোট পাড়ায় কালী পুজো, হ্যাঁ দুর্গা পুজো, শান্তিনিকেতনের বাইরে মানে বোলপুরে আর কি, সেখানে আমাদের নিয়ে যেত। এবং পর্যায়ে মানে যেহেতু মা বাংলা পড়তে পারতেন না বা আমরা অতটা ভালো জানতাম না, পর্যায়ে ভুল পর্যায়ে গানও আমরা গেয়েছি। মানে কম্পিটিশনে যে পর্যায়ের গান বলা হয়েছে আমরা সেটা না গিয়ে একটা অন্য যেটা আমরা শিখেছি তার মধ্যে একটা গেয়ে দিয়েছি। তারপরে আমরা মাঝে সাঝে একটা দুটো স্পেশাল ওই প্রাইজ পেতাম। এবং এখনও মনে আছে নীলিমা সেন বাচ্চুদি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিখ্যাত, উনি একবার আমাদের ওই ভুল গেয়ে আমরা কম্পিটিশনে কিছু হতে পারিনি, মানে ভুল গিয়েছি মানে কি পর্যায়ে ভুল গিয়েছি, উনি আমাদের একটা করে পেন দিয়েছিলেন উনি নিজে কিনে। তো এইগুলো ভীষণ মা এই যে আমাদের স্টেজ ফ্রি হবার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন কম্পিটিশনে গান গাওয়ার জন্য, এটার পেছনে মার, হ্যাঁ মা সবসময় চাইতেন যে গান করি, কিন্তু পড়াশোনা করলেই ভালো হতো। আচ্ছা তোমরা কবে পাটনা থেকে, মানে তোমার, তুমি যখন কোন ক্লাসে পড়ো যখন তুমি পাটনা থেকে শান্তিনিকেতন? ক্লাস 2 তে, মানে 2 তে ওখানে পড়তাম, শান্তিনিকেতনে এসে 3 তে জয়েন হলাম। তোমরা তো আই এম ফ্রম কেরালা, রাইট? কেরালা। ওকে, তো তুমি মালয়ালি ভাষা জানো? নিয়াড়া নীলাঞ্জন। বাহ বাহ, আমি জানি, আমি সব হোমওয়ার্ক করে আছি। ওকে, থ্যাংক ইউ। তুমি জানো মালয়ালম পারে আর ইউ পারে নিও, মানে পারি এটা মালয়ালমে বললাম, যদি একটা গান শোনাও আমাদেরকে। তোমার প্রিয় গানই শুনি যেগুলো তুমি সবসময় মানে ভালোবাসো। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি এক্সেলেন্ট এক্সেলেন্ট। জাস্ট এটা শুনতে শুনতেই মনে হচ্ছিল যে তুমি যে সময় শান্তিনিকেতনে তুমি ছিলে সেই সময় তুমি নাকি ভীষণ সুন্দরের পূজারি ছিলে এবং সুন্দরীদের পূজারি ছিলে নাকি? না, আমি মানে কালকেই বলছিলাম যে ক্লাসে রবীন্দ্রসঙ্গীতের গান শেখাতে গিয়ে, রবীন্দ্রসঙ্গীত শেখাতে গিয়ে, যে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে একটু প্রেম টেম করতে হয়, তা নাহলে ভীষণ মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ শুধু পূজা পর্যায়ে গানই লিখে যাননি, প্রচুর প্রেম পর্যায়ে গান, আর উনি নিজেও প্রচুর প্রেম করেছেন। তো আমি ঠিক আজকে দিনে যেরকম প্রেম টেম হতো ঠিক তেমনি হতো না। হ্যাঁ, কোনো কোনো হোস্টেলে কোনো নতুন মেয়ে যদি আসতো, দিন খুলকে বলো, কোনো নতুন মেয়ে অ্যাডমিশন নিল, তো আমরা সঙ্গীত ভবন কলা ভবন তুমি নিশ্চয় দেখেছো পাশাপাশি মানে ডিপার্টমেন্ট, তো সঙ্গীত ভবনে খুব খুব যে ভালো সুন্দরী মেয়েরা আসতো তা নয়, অদ্ভুত ব্যাপার। কলা ভবনে আসতো, আমাদের ক্যান্টিনে চা পাওয়া যায়, গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। তো আমাদের ক্যান্টিনে চা কফি চাটা পাওয়া যায়, ঘুগনি রুগনি পাওয়া যায়, আমি চলে যেতাম কলা ভবন ক্যান্টিনে, ওইখানে গিয়ে চাটা খেতাম। ওখানকার চাটা খুব খারাপই হতো কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। হ্যাঁ, কারণ কি কারণ প্রচুর একটা সময় আমরা ছোটবেলাতেও দেখেছি প্রচুর দেশ বিদেশের স্টুডেন্টসও আসতো, মানে শুধু ভারতবর্ষের নয় বাইরের থেকেও প্রচুর ছেলেমেয়েরা আসতো। তো ছেলেদের দিকে তাকাতাম না, অবশ্যই মেয়েদের দিকে, তো প্রচুর বিদেশি মেয়েরা আসতো, তাদেরকে খুব মন দিয়ে, বাবা এত ফর্সা কি করে হয়, মানে এইগুলো খুব এ হতো।
তো আমি অনেক সময় কি করেছি যে হয়তো কেউ যাচ্ছে তাকে, আমাদের তো সাইকেলই হচ্ছে যান, হ্যাঁ, তো সাইকেল করে টুক 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 করে ফলো করছি, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, কোথায় খেতে যাচ্ছে কোথায় গিয়ে দিই, এর বেশি কিন্তু আর কিছু নয়, পুরোটাই হচ্ছে মানে একটা নিজের কল্পনা তৈরি করে নেওয়া, যে খুব সুন্দর দেখতে বা কি ভালো, এর সঙ্গে যদি বসে দুটো গল্প করা যায়, এর সঙ্গে যদি, এই ব্যাপারটা ছিল, কিন্তু কারণ তার বেশি এগোনোর উপায় ছিল না। বাবা ওখানকার টিচার ছিলেন ইউনিভার্সিটি, তো ফলে বাবার মুখ সবসময় বেশি উঠত চোখের সামনে, ফলে তার বেশি কোনোদিনও প্রেম কি করে বসিবে আসি, বাবার মুখ আসে ভাসি, সো সিচুয়েশনটা এরকম ছিল। নেক্সট কোন গানটা আমাকে শোনাচ্ছো? প্রেমের গান শুনে এরকম একটা রোমান্টিক সিচুয়েশন। তুমি রবে নি রবে হৃদয়ে মম, তুমি রবে নি রবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনি সম, তুমি রবে নি রবে মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ঘুরিবে ঘুরবে নিশীথিনি সম, তুমি রবে নীরবে। নীরবে নয় সরবে এবং কাছে থাকবো। তবে একটা ছোট্ট ব্রেকের ওপারে আপনি এনজয় করছেন অবেলায় আড্ডা, আমি নীলাঞ্জন, আমার সঙ্গে মনোজ। এরপরে নেক্সট কিছু বক্তব্য রাখার আগে, মানে আমি বলি না বিরতির পর ফিরে এসেছি হেন তেন, লাস্ট ব্রেকে যাওয়ার আগে আমি তোমার অনেক তারিফ ফারিফ করেছি, সো ইটস ইউর টার্ন। মানে আজকে এখানে এসে আমি মানে আমার আমি আস্তে আস্তে ঘুমোচ্ছিলাম, একবার নাকও ডেকে ফেলেছিলাম, কিন্তু এসে তোমাকে দেখার পর এবং তুমি যে যে স্পিডে তুমি অ্যাঙ্কারিং করছো, মনে হচ্ছে যেন মানে রাজধানী থেকে এবার রিসেন্টলি বুলেট ট্রেন এ হবে চালু হবে। এটা প্রশংসা হচ্ছে নাকি বন্ধন করছো তুমি? ওয়েল, মনোজ রয়েছে আজ আমাদের সঙ্গে অবেলায় আড্ডায়, অ্যান্ড আপনি আজ একটা বিরলতম দৃশ্যে সাক্ষী হতে চলেছেন। মনোজ আজ প্রথমবার, আমার মনে পড়ছে আমি কখনো দেখিনি মনোজকে রবীন্দ্রসঙ্গীত বাদে অন্য কোনো গান গাইতে, আজকে প্রথমবার আমরা অন্য একটা গানে, আমি তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কোনো গান গাই না। তো একবার কোনো একটা অনুষ্ঠানে, আমি বুঝতে পারছি না ঠিক কোথায়, প্রায় 2 ঘন্টা মতন রবীন্দ্রসঙ্গীত গাইছি গাওয়ার পর, এবং এটা তুমি ভেবো না যে আমি 2 ঘন্টা ধরে আমি স্বেচ্ছায় বসে গেয়েছি, প্লিজ, মানে এই গান একটার পর একটা গান একটার পর এই গান। তো তারপর হঠাৎ দেখছি একটা চিরকুটে একটা ইয়ে এসছে, কাগজ এসছে, তো বোনকে দিয়েছে, তো বোন মনীষা পেয়েছে, তো ও পেয়ে বলছে এটা কি, ও তো বুঝতে পারছে না, এবার আমার দিকে এগিয়ে দিয়েছে, তো আমিও পড়িতে আমি তো বুঝলাম যে এটা রবীন্দ্রসঙ্গীত না, এই গানটা তো জানি না। তো যাই হোক, এইসব হওয়ার পর বেরিয়ে অনুষ্ঠানটা হওয়ার পর আমি আমার কিবোর্ড প্লেয়ারকে জিজ্ঞেস করলাম, আরে এইটা কি গান, কি গান পেটেছে, তখনও হাসছে যে এই গানটা তুমি শোনো নি না, তো টুনির মা বলে একটা গান, আমি তো আকার, তারপর গানটা শোনার পর যা আমার যা হলো, মানে ওই 2 ঘন্টা যে পরিশ্রম করে এত গান শোনালাম, পুরো ওটা মানে গঙ্গায় বিসর্জন দিয়ে চলে এলাম আর কি। তোমার মনোজ টুনি শোনে না, যেখানে সেখানে শো করে এরকম চিরকুট পেরি রেসপন্ড করে না, কিন্তু আমরা এখানে টুনির মা রিকোয়েস্ট করবো না, প্লিজ কাম অন, আমরা আমরা অতটা উঁচু স্ট্যান্ডার্ডের শো করি না, আমরা যদিও হলিউডে আমাদের শুটিংটা হয় এবং এটা আপনারা লাইভ সান ফ্রান্সিসকো থেকে দেখছেন, বাট এনিওয়েজ এখানে একটা অন্য যদি গান তুমি গাও, এটা বিরলতম দৃশ্য। আমার মনে হয়
আমি হয়তো শব্দ ভুল বলতে পারি, হতে পারে, কোনো সমস্যা নেই। ঝুঁকি ঝুঁকি সি নজর বেকরার কি নেই দবা দবা সসগি দিল মে প্যার কি নেই ঝুঁকি ঝুঁকি সি নজর দিল মে প্যার কি নেই দবা দবা সসগি বেকরার। এক্সেলেন্ট এক্সেলেন্ট, কি বাত হ্যায়, কি বাত হ্যায়, এতটাও কিছু হয়নি। প্লিজ প্লিজ, তুমি মহিলা হলে আমি হয়তো চুঁটু মুখে নিতাম, কিন্তু আমার খুব ভালো লাগে জগদীশ সিং এর। ও, আমি চুঁটুটা ভালো লাগে ভাবলাম, তুমি এমন পজে পা বললে, তুমি আজকে কি মুডে আছো বলো তো? তুমি রোজই এরকম থাকো নাকি আজকে এরকম হচ্ছে? না, আমি তোমাকে বললাম, আমি তো ভাবিনি খুব সেন্সিবল লোকজন এখানে আসেন না ইউজুয়ালি। হ্যালো অবেলায় আড্ডা থেকে, হ্যালো অবেলায় আড্ডা, না হ্যালো নেটওয়ার্কটা মনে হচ্ছে লাগছে না। এই যে এলে, অন আ সিরিয়াস নোট, আধ ঘন্টা আড্ডা হলো তোমার সঙ্গে আমার। আমরা যে প্রশ্নটা ইউজুয়ালি আমাদের সেলেবদের করেই থাকি যারা আসেন, গিনি কতটা ভয় পাবো? দেখো, মানে বাঙালি বউ বিয়ে করেছি ফলে বাঙালি বউ আমি শুনেছি যে ভীষণ বেশি মানে ইয়ে করে, মানে অনেকে ভয় পায় বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা ভীষণ ভয় পাই, হ্যাঁ ঝগড়াঝাটি ভালো লাগে না ঠিকই, কিন্তু আদারওয়াইজ আমাদের বাড়িতে তো দু ধরনের ডিসিশন হয়, অ্যান্ড দু ধরনের ডিসিশন, ধরো বড়ো যে ডিসিশনগুলো, আমরাও তোমার মতো আমরা ভয় পাই না, আমি আমার বাবা আমার দাদু কেউ ভয় পাই না, বিলিভ করো আমাদের বাড়ির যত বড় ডিসিশন সমস্ত আমরা নিয়ে থাকি, এবং ছোটো ছোটো ডিসিশন আমাদের বাড়ির বউরা নিয়ে থাকে। ছোটো ডিসিশন মানে আমি কী শর্ট পরে আজকে শ্যুটিং করতে আসবো, লাইক আমি আজ কী খাবো, আর বাইরে কী হবে, অ্যান্ড বড় ডিসিশন মানে সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সি ছাড়া উচিত কি উচিত নয়, ভালো লাগলো মানে আমি কি জামা কাপড় পরি সেটা আমি ঠিক করি, কিন্তু কোন মেয়ের সঙ্গে কথা বলবো না বলবো সেটা ও ঠিক করে। একদম লাস্টে, আধ ঘন্টা আড্ডা মেরে কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ মানে কি বলে, ভীষণ রিফ্রেশিং, ভীষণ রিচার্জিং। হ্যাঁ মানে মানে ভাবতেই পারিনি যে এরকম মানে এরকম একটা পাগলা গারদের সত্যি। একদম লাস্ট, আমাদের জন্য যেতে যেতে কি গান শুনে যাবে? প্লিজ রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কিছু যদি গাও তাহলে ভালো। কেন রবীন্দ্রসঙ্গীত কি খারাপ গাইছি? না অনবদ্য গাইছো, বাট স্টিল মানে যেহেতু এরকম সুযোগ কিন্তু আবার আসবে না, মনের জন্য কোনো গান গাইছে আর মনে হয় না অন্য কোনো সাথে তুমি এরকম আর গাইবে না, গাইবো ভাঙা পণ নিয়েছো। হ্যাঁ কি গাইবো মনে করতে পারছি না, কোনো গান মনে আসছে না, পাগলু কি? ওকে ওকে, এরি তুমি যেটা চাইছো ওটা রাগ প্রধান নেই। ওকে শিওর শিওর, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলা দরস তোমার, নাই বা পেলা দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। ম্যাজিক্যাল, এবং সত্যি মনে হচ্ছিল আড্ডাটা শেষ না হোক, আমি জানি তুমি, আমি পালাবো, বাট এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা, টুডের কোন স্মাইলটা অলওয়েজ বজায় রাখুন, থ্যাঙ্কস মনোজকে এখানে আসার জন্য, রিয়েলি থ্যাঙ্ক ইউ, আমরা রিয়েলি ফিলিং অনার্ড, এবং অলওয়েজ হাসতে থাকুন, এনজয় করতে থাকুন, টুডের কোন স্মাইলটা বজায় থাকুন, এবং নিয়মিত দেখতে থাকুন অবেলায় আড্ডা, ভালো থাকবেন।